একের পর এক বিবাহ বিচ্ছেদ, মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে তারকাদের ঘর ভাঙার খবরে মুখর চারপাশ। শোনা যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী শাবনূরের সংসারে উকি দিচ্ছে ভাঙন। দাম্পত্য কলহের জেরে বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন এই নায়িকা। জানা যায় পারিবারিক সমস্যার কারণে মানসিক বিপর্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছে শাবনূরের দিনকাল। স্বামী অনিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে এখনো মুখ খোলেননি শাবনূর। শাবনূরের ঘনিষ্ঠ একজন জানায়, শাবনূরের সঙ্গে অনিকের বিচ্ছেদ হয়েছে কিনা জানি না, তবে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে মাস কয়েক ধরেই তারা আলাদা থাকছেন। অন্যদিকে শাবনূরের মেকআপম্যান সেলিম বলেন, ম্যাডামের বিষয়ে আমি কিছুই জানি না, অনেক দিন ধরেই আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। এ মাসে আসার কথা থাকলেও কবে আসবেন তা জানি না, আর বিচ্ছেদ বা আলাদা থাকার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না আমি। ঈদুল আজহার পর থেকেই শাবনূর মালয়েশিয়ায় আছেন বলে শোনা গেলেও জানা যায় তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। গেল কুরবানির ঈদের পর মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এত প্রেম এত মায়া ছবিতে অভিনয়ের কথা থাকলেও দেশের বাইরে থাকায় ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি শাবনূর। উল্লেখ্য, অনিককে ভালোবেসে বিয়ে করেন শাবনূর। 2013 সালের 30শে ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। বর্তমানে ছেলে আইজান শাবনূরের সঙ্গেই অবস্থান করছেন। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।